হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ডাব্লিউ ফুড সাব ইন্সপেক্টর দু হাজার যে নিয়োগ হতে চলেছে পশ্চিমবঙ্গে সেই নিয়োগ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তো তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আজকের এই ভিডিওতে যে সমস্ত তথ্য নিয়ে আলোচনা করব তার মধ্যে আমরা আলোচনা করব যে অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হবে অর্থাৎ এই যে ডাব্লু বিপিএসসির তরফ থেকে ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগ হতে চলেছে সেটার ফর্ম ফিল কবে থেকে শুরু হবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব তারপরে আমরা আলোচনা করব এই বছর পনেরো লক্ষের বেশি পরীক্ষার্থী অ্যাপ্লিকেশন করবে তো সেক্ষেত্রে যেহেতু পনেরো লক্ষের বেশি পরীক্ষার্থী অ্যাপ্লিকেশন করবে তো সেক্ষেত্রে তোমাদের কি করণীয় বা কি করতে হবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব এবং তারপরে আমরা আলোচনা করবো এবছর কাট অফ কেমন যেতে পারে যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা প্রচুর পরিমাণে রয়েছে তো সেক্ষেত্রে কাট অফ কেমন যেতে পারে প্রস্তুতি কিভাবে নিতে হবে এবং তারপরে আমরা আলোচনা করব ফর্ম ফিল আপ করা কি সত্যিই ঠিক হবে অর্থাৎ যারা যারা ভাবছ যে এত সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশান করবে তো সেক্ষেত্রে ফর্ম ফিল আপ করাটা কি শুধু শুধুই টাকা নষ্ট করা হবে নাকি কাজের কিছু হবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো প্রত্যেকটি ডাব্লিউ বিপিএসসি ফুড সাব ইন্সপেক্টর অ্যাসপিরিয়েন্টের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যা যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পশ্চিমবঙ্গের নিয়মিত গুরুত্বপূর্ণ চাকরি আপডেটগুলো পাওয়ার জন্য এখানে ভিডিও শুরুতে আমরা আলোচনা করব যে অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হবে সেই ব্যাপারে অর্থাৎ ডাব্লিউ বিপিএসসি ফুড সাব ইন্সপেক্টর পদের জন্য যা যারা অপেক্ষা করে আছো তাদের ক্ষেত্রে বলে রাখি অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে জুন দু হাজার থেকে অর্থাৎ এই মাস থেকেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে এবং লাস্ট উইক থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে জুন দু হাজার তেইশে অর্থাৎ এই মাস থেকেই তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং লাস্ট উইক থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে এবং ডিটেল যে নোটিফিকেশান রয়েছে সেটা তোমরা এই মাসের লাস্ট উইকে ডাব্লিউ অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে এই হচ্ছে একটা লেটেস্ট আপডেট ডাব্লিউ বিপিএসসি ফুড সাব ইন্সপেক্টর পদের জন্য প্রিপারেশন কিন্তু সেই লেভেলে চালিয়ে যাও পনেরো লক্ষের বেশি যেহেতু পরীক্ষার্থী অ্যাপ্লিকেশান করবে তো সেক্ষেত্রে একটি পোস্ট অর্থাৎ যদি তোমরা চাকরিটি পেতে চাও তাহলে সেই লেভেলের কিন্তু প্রিপারেশান নিতে হবে না হলে এবারের মতো কিন্তু ডাব্লিউ বিপিএসসি ফুড সাব ইন্সপেক্টর হাত ছাড়া হয়ে যাবে সম্পূর্ণভাবে দেখতে থাকো প্রত্যেকটি তথ্য সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এরপর আমরা আলোচনা করব যে পনেরো লক্ষের বেশি পরীক্ষার্থী এই বছর তো অ্যাপ্লিকেশন করবে তো সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেশান করবে কি না তো পনেরো লক্ষের বেশি পরীক্ষার্থী এই বছর অ্যাপ্লিকেশান করবে এটা তো শিওর যেহেতু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান বয়স রয়েছে আঠারো থেকে চল্লিশ তো সেক্ষেত্রে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান অর্থাৎ এখানে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট এই বছর কিন্তু অ্যাপ্লিকেশন করবেই করবে এবং যেটা দাঁড়াবে পনেরো লক্ষের বেশি পনেরো লক্ষের বেশি পরীক্ষার্থী এবছর কিন্তু অ্যাপ্লিকেশান করবে তো সেক্ষেত্রে অনেকেই হয়তো ভাবছো যে আমার তো প্রিপারেশান খুব একটা ভালো নেই আমি খুব একটা ভালো প্রিপারেশান নিই তার কারণ হচ্ছে রাজ্য সরকারের খুব বেশি চাকরির নিয়োগ হয় না তো সেক্ষেত্রে প্রিপারেশান খুব ভালো নেই আমি অ্যাপ্লিকেশান করব না শুধু শুধুই টাকা নষ্ট হবে তো তাদের ক্ষেত্রে বলে রাখি এই যে পনেরো লক্ষ যে সংখ্যাটি তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেবলমাত্র একটি সংখ্যা যে পনেরো লক্ষ অ্যাপ্লিকেশান জমা পড়বে এক্ষেত্রে বলে রাখি এই যে পনেরো লক্ষ যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যা থেকে মাত্র এক থেকে দু লক্ষ রয়েছে সিরিয়াস ক্যান্ডিডেট এক থেকে দু লক্ষ রয়েছে সিরিয়াস ক্যান্ডিডেট এবং সেই এক থেকে দু লক্ষ সিরিয়াস ক্যান্ডিডেটের মধ্যেও কয়েক হাজার ক্যান্ডিডেট রয়েছে ভেরি সিরিয়াস ক্যান্ডিডেট ভেরি সিরিয়াস মানে কি যাদের এই বছরেই এবং এই নিয়োগেই চাকরি চায় এই ধরনের ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু মাত্র কয়েক হাজার এটাই কিন্তু রিয়েলিটি অনেকেই মাধ্যমিক পাস দেখে অ্যাপ্লিকেশান করে দেয় আবার বিভিন্ন ক্যান্ডিডেট আছে যারা অ্যাপ্লিকেশান করার পরেও কিন্তু পরীক্ষা দিতেও যায় না তো সেক্ষেত্রে বলে রাখি এই সংখ্যাটি দেখে কিন্তু অত চিন্তা করার কোনো প্রয়োজন নেই প্রিপারেশন যদি তোমার সঠিকভাবে নেওয়া থাকে তাহলে তুমি এই বছরেই ফুড সাব ইন্সপেক্টর পদে জয়নিংও কিন্তু নিতে পারবে অর্থাৎ এই বছরে তোমারও কিন্তু একটা চান্স রয়েছে যে তুমি ফুড সাব ইন্সপেক্টর হতে পারবে তার কারণ কি যে যে সমস্ত ভেরি সিরিয়াস ক্যান্ডিডেটগুলো আছে সেই সমস্ত ক্যান্ডিডেটের মতো তোমাকেও কিন্তু প্রিপারেশান নিতে হবে এবং প্রিপারেশান হচ্ছে এমন একটি জিনিস যত সময় তুমি দেবে তত বেশি তুমি সেই যে বিষয় রয়েছে সেই বিষয়টির প্রতি তুমি আকৃষ্ট হবে এবং প্রিপারেশান কিন্তু আরও হাই লেভেলে কিন্তু হতে থাকবে তো এইভাবেই কিন্তু তোমাদেরকে বেশি সময় ধরে পড়তে হবে এবং প্রিপারেশান কিন্তু সেই লেভেলের নিতে হবে যে লেভেলের প্রিপারেশান নিয়েছে ভেরি সিরিয়াস ক্যান্ডিডেটগুলো এরপর আমরা আলোচনা করব এবছর কাট অফ কেমন যাবে তো বলে রাখি পরীক্ষাতে যেহেতু অ্যাপ্লিকেশনের যে পরিমাণ সেটা যেহেতু বেশি হচ্ছে অর্থাৎ প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট যেহেতু অ্যাপ্লিকেশান করবে তো সেক্ষেত্রে কাট অফ হাই যাবে এটা কিন্তু তোমরা সবাই জানো তো সেক্ষেত্রে যত বেশি নম্বর তুলতে পারবে ততই কিন্তু লাভ রয়েছে কাট পাশাপাশি নম্বর তোলার চেষ্টা করো না কাট থেকে অনেক বেশি নম্বর তোলার চেষ্টা করবে এইটটি ফাইভ প্লাস নাইনটি নাইনটি প্লাস যদি তোমরা তুলতে পারো তাহলে কিন্তু সেখানে শিওর হয়ে যাচ্ছ যে পরবর্তী যে ধাপ রয়েছে ইন্টারভিউ সেই ইন্টারভিউতে যাওয়ার জন্য তো সেক্ষেত্রে বলে রাখি এই কাট হচ্ছে কাট নিয়ে চিন্তা করে তারাই যাদের ক্ষেত্রে প্রিপারেশন রয়েছে মিডিয়াম লেভেলের কিন্তু যারা হচ্ছে ভেরি সিরিয়াস ক্যান্ডিডেট তারা কিন্তু এই কাট থেকেও অনেকটা ডিফারেন্সে তারা কিন্তু স্কোর করবে এবং তারা শিওর হয়ে যাবে যে একটি পোস্ট কিন্তু তাদের জন্য রয়েছে এখানে এরপর আমরা আলোচনা করবো যে ফর্ম ফিল আপ করা কি সত্যিই ঠিক হবে এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং যারা যারা ভাবছো যে পনেরো লক্ষর বেশি অ্যাপ্লিকেশন এই বছর জমা পড়বে বা পনেরো লক্ষের বেশি পরীক্ষার্থী যেহেতু ডাবলিউ বিপিএসি ফুড সাব ইন্সপেক্টরের জন্য এই বছর তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান তোমরা করবে কিনা না সে ব্যাপারেও হয়তো অনেকে চিন্তা করছ অনেকেই হয়তো ভাবছো যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত পরীক্ষা রয়েছে এমটিএস রয়েছে সিএইচএসএল রয়েছে সিজিএল রয়েছে সেই সমস্ত পরীক্ষার জন্যই কেবলমাত্র তোমরা প্রিপারেশান নেবে রাজ্য সরকারের এই ধরনের পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশান ছেড়ে দেবে বা কোনো আশা করা যাচ্ছে না তো তোমাদের ক্ষেত্রে বলে রাখি সব কিছুই কিন্তু ডিপেন্ড করছে প্রিপারেশানের উপরে তুমি যদি এসএসসি এম পরীক্ষার ক্ষেত্রেও যদি তোমরা প্রিপারেশান নেও তো সেক্ষেত্রে সেখানেও কিন্তু তোমাদেরকে যে প্রশ্নটির মুখে পড়তে হবে সেটা হচ্ছে প্রিপারেশান সিএইচএসএল পরীক্ষার ক্ষেত্রেও প্রিপারেশানের মুখেই পড়তে হবে তোমাদেরকে এবং সিজিএল পরীক্ষার ক্ষেত্রেও এবং ডাব্লুবি পিএসসি ফুড সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রেও তো সেক্ষেত্রে যে কোনো চাকরি হোক না কেন প্রত্যেকটি জায়গাতে কিন্তু প্রতিযোগিতা আছেই আছে কাট অফ প্রত্যেকটি জায়গাতেই হাই রয়েছে যে কোনো চাকরির পরীক্ষা যে কোনো বিজ্ঞপ্তি বেরোক না কেন সেখানে পাঁচশো ভ্যাকেন্সি থাকুক এক হাজার ভ্যাকেন্সি থাকুক দশ হাজার কিংবা কুড়ি হাজার যা কিছুই থাক না কেন প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটের সংখ্যা প্রচুর তো সেক্ষেত্রে বারবার একটা প্রশ্ন আসছে যেটা হচ্ছে প্রিপারেশন প্রিপারেশন যদি সঠিকভাবে থাকে তাহলে তুমি ডাব্লিউ ফুড সাব ইন্সপেক্টরও পাস করতে পারবে এম টিএসের ক্ষেত্রেও পাস করতে পারবে সিজিএলও পারবে এবং সিএইচএসএল পরীক্ষা কেন আরও অন্যান্য বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য কিন্তু তোমরা পাস করতে পারবে তোমাদেরকে একটি তথ্য বলে রাখি যেটা হচ্ছে যে সমস্ত দাদারা বা দিদিরা বিভিন্ন চাকরির পরীক্ষায় পাস করেছে বা যারা যারা চাকরি পেয়েছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখবে যে তারা কিন্তু শুধুমাত্র একটি পরীক্ষাতেই পাস করেছে সেটা নয় তারা এক থেকে দুটি তিনটি চারটি পাঁচটি বিভিন্ন চাকরির পরীক্ষাতে তারা কিন্তু পাস করেছে এটার কারণটি হচ্ছে যে প্রিপারেশান তাদের ভালো ছিল যেহেতু প্রিপারেশান খুব ভালো ছিল তো সেক্ষেত্রে বিভিন্ন চাকরির পরীক্ষাতে তারা কিন্তু পাস করেছে এবং বিভিন্ন চাকরির পরীক্ষাতে তারা কিন্তু সিলেক্টেডও হয়েছে তো এটাই হচ্ছে রেজাল্ট অর্থাৎ প্রিপারেশান যদি সঠিকভাবে থাকে তাহলে ভ্যাকেন্সি সংখ্যা যাই থাকুক না কেন সিট কিন্তু একটি চাই তোমাকে একটি পোস্ট সেখান থেকে কিন্তু নিতে হবে তো সেই লেভেলে যদি তুমি প্রিপারেশান নিয়ে থাকো তাহলে তুমিও কিন্তু এইবারের যে ডাব্লিউ ফুড সাব ইন্সপেক্টর হোক বা এসএসসি এমটিএস হোক সিএইচএসএল হোক বা সিজিএল হোক বা অন্যান্য যে সমস্ত রাজ্য সরকারের বা কেন্দ্রীয় সরকারি চাকরি পরীক্ষা হোক সেই সমস্ত চাকরিগুলিতে তুমিও কিন্তু কোয়ালিফাই করতে পারবে অর্থাৎ প্রিপারেশান কিন্তু চালিয়ে যেতে হবে প্রিপারেশানে কিন্তু সেখানে কম করলে হবে না এই হচ্ছে একটি ইনফরমেশান যদি ইনফরমেশানগুলো হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে তার পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি আপডেটগুলো যদি তোমরা সময় মতো পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল জব আপডেটস অ্যান্ড প্রিপারেশান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ